Life is beautiful. সৃষ্টিকর্তা দেয়া অদ্ভুত সুন্দর একটা উপহার and a very very special gift. And definitely we are blessed. উপরওয়ালা আমাদের পরিবার দিয়েছেন সুন্দর মিষ্টি নানান রকম সম্পর্ক এবং বন্ডিং দিয়েছেন সুন্দর প্রকৃতি দিয়েছেন যা রূপ রস রং আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে হাজার রকম নিয়ামত ছড়িয়ে আছে আমাদের চারিদিকে এত কিছুর মধ্যে একটা স্বাভাবিক জীবন আমাদের সবার কাম্য কিন্তু তারপরও সাময়িক অপ্রাপ্তি ডিপ্রেশন মন খারাপের গল্প জন্ম দিতে পারে মাদক ও মানসিক রোগের মতো কঠিন সমস্যার আজকে সে বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে হাজির হয়েছি সবাইকে ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই এবং বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন রিন্তি পুরোটা সময় থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথেই আপনাদের পাশেই আর ছোট বড় সকলকে সচেতন করার প্রত্যাশায় আমাদের আজকের বিষয় কেন নেশা করে এবং কারা নেশা করে এই বিষয়ে মূল্যবান আলোচনা করবেন আমাদের সবার প্রিয় পরিচিত মুখ অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী সভাপতি মানুষ সদস্য জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড এবং একুশে পদকপ্রাপ্ত আমাদের সবার পরিচিত স্যার ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি এই প্রসঙ্গে কথা বলবো আর একজন গেস্ট আছেন পরিচয় পর্বটা একটু সেরে আসি এবং আমার সাথে আজকে আছেন সাদিয়া সুলতানা কাউন্সেলিং সাইকোলজিস্ট প্রমিসেস মেডিকেল লিমিটেড আপু কেমন আছেন ভালো আছি আজকে তো আসলে আমরা বসেছি একটা বেশ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা সবসময় এই টপিকে কথা বলি ঘরের বাইরে ঘরের ভেতরে এবং একটা জিনিস আমার খুব ভালো লেগেছে বিং অ্যান অ্যাঙ্কার এই প্রোগ্রামে যে আমরা ফাইনালি মিডিয়ার সামনে খুব খোলামেলাভাবে ক্যাজুয়ালি এই টপিকগুলো নিয়ে আসছি এটা মনে হয় খুব দরকার তো শুরুতে আমি একটু স্যারের কাছে আসবো যে আমাদের আজকের টপিক কেন নেশা করে এবং কারা নেশা করে আমরা মোটামুটি বেসিক আইডিয়া থেকে আসলে জানি তো আপনার কাছ থেকে শুনবো যে কিউরিয়াসিটিটা থেকে সব কিছু শুরু হয় এ প্রসঙ্গে আপনার কি বলার আছে অবশ্যই একটা তরুণ বয়সে অ্যাকচুয়ালি টিনেজ বলি আমরা যে বয়সে কিউরিয়াসিটিটা হয় ওই বয়সেরটাই হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ সময় জি এবং নেশা তো সব কিছুই খারাপ না আমি তো ডাক্তার কিন্তু আমার গানের নেশা আছে কেউ গড়ি ওড়ানোর নেশা কেউ বাগান করার নেশা জি কেউ মাছ ধরার নেশা জি কেউ ছবি আঁকার নেশা কিন্তু এই নেশাটা এমন একটা নেশা যেটা হচ্ছে মাদকের নেশা এবং কেন করে সেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই একটা বয়স মানুষের আসে যখন তার একটা কিউরিয়াসিটি হয় যে বয়সে সেটি হচ্ছে টিনেজ কিছু দেখা কিছু করা কিছু শেখা কিংবা অপরে কিছু করলে সেটা থেকে তার একটা কৌতূহল জাগে যেমন সিগারেটের কথা আমি বলতে পারি যেমন অনেকে ছেলেমেয়েরা দেখে না যে বাবাকে সিগারেট খেতে বা টিচারকে দেখে তো মনে করে যে সিগারেটটা খাচ্ছে বাবা তাহলে আমি একটু খেয়ে দেখি এই যে তার কিউরিয়াসিটিটা ডেভেলপ করলো এটার থেকে কিন্তু আস্তে আস্তে মাদকের দিকেই যায় সিগারেট থেকে অনেক সময় তো এই জন্যই আসলে বলে যে কেন করে তো আমরা সবসময় যে জিনিসটা আমাদের সন্তানদেরকে আমরা দিতে ভুলে যাবে দিতে জানি না বা দেই না সেটা হচ্ছে যে তাদেরকে যে আমরা বলি না এখন তো ধরো এখন বিজ্ঞানের যুগ এখন তো সব কিছুই খোলামেলা কম্পিউটারটা খুললে ইন্টারনেট থাকলে আর কিছুই বলতে হয় না সেই সব কিছু পেয়ে যায় কিন্তু সে যেহেতু সব কিছু পেয়ে যায় সুতরাং তাকে অকেভাল করাটাও আমার দায়িত্ব তো আমি যদি খাবার টেবিলে বসে আমি আমার সন্তানের সঙ্গে সেই কথাগুলো বলি তাহলে তার তখন আর সিকিউরিটিটা হবে না কারণ সে বা মেয়েটা বা ছেলেটা এওয়্যার হয়ে যাবে এই জন্যই তো আমরা এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম করি আজকে অনুষ্ঠানটা তো এইটা একটা এই প্রত্যাশাতেই আমাদের বসা আর আমার মনে হয় যে কিউরিয়াসিটি ইজ আ পার্ট অফ হিউম্যান নেচার এটা আমাদের কমবেশি থাকবে সারা বিশ্বে কিন্তু একটা মাদক সমস্যা এবং এটা শুধু বাংলাদেশের সমস্যা এটা একটা গ্লোবাল প্রবলেম এবং এই গ্লোবাল প্রবলেমটা সর্ট আউট করতে গিয়ে মনোবিজ্ঞানীরা এবং বিজ্ঞানীরা বা গবেষকরা দেখিয়েছেন যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যত বেশি জোরদার করতে পারবো সচেতনতা একটা ব্যাপার হচ্ছে যেটা আমরা বই পুস্তকে স্কুল কলেজে অনেক জিনিস থাকে না এটা হচ্ছে পুঁথিগত শিক্ষা স্কুল কলেজে আমরা ডিগ্রিটা নিতে যাই পুঁথিগত শিক্ষা পাই আরেকটা শিক্ষা হয় বাসায় যেটা চ্যারিটি বিগিনস এট হোম ইংরেজিতে বলে দ্যাট ইজ আ ব্যাকবোন মনে হয় একদম বেসিক ওখান থেকেই হয়ে যাচ্ছে আমি যদি সেইটা আমি বাচ্চাকে আমি বলবো যে হ্যাঁ কেন নেয় প্রথম আজকে তো টপিকটাই তোমার এটা যে কেন নেয় তো কেন নেয় প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে কিন্তু এই প্রসঙ্গগুলো আসে সবগুলো প্রসঙ্গ আসলে সুতরাং কেন নেয় কারণ আমি তাকে সচেতন করিনি আমি তাকে বলিনি আমি তার কাছে খোলামেলা হয়নি তুমি হয়তো জানো যে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের স্লোগানটা ছিল এই বছরের যে লেসন ফার্স্ট লেসন ফার্স্ট কার লেসন
মানে আমি সন্তানকে আমি শুনতে হবে, তার কথা তার সমস্যাগুলো বুঝতে হবে। আমরা অনেক সময় বুঝতে বুঝি না, আমরা নিজেরাই খালি বক্তৃতা দিই, কিন্তু তার সঙ্গে যে একটা শেয়ারিং এর ব্যাপার আছে, তার যে সমস্যাগুলো আছে সে অনেক কিছু বলতে চাইবে, আমি বলতে দিচ্ছি না। না বলার জন্য তার যে কনফিডেন্স লেভেলটা গ্রো করা, সেটা আমাদের দায়িত্ব। সুতরাং আমরা ওই জন্যই কাজ করছি, এবং আমরা এটা সবসময় বলবো সন্তানদের সঙ্গে যে এই জিনিসটা খারাপ, তোমার কাছে অনেক সময় বন্ধু বান্ধব আসতে পারে, তোমাকে অফার করতে পারে, চলো আজকে একটা পার্টি আছে বা আজকে একটু বন্ধ আছে, চলো একটু লেটাস ট্রাই। ওই সময় তাকে মেন্টালি ওইটাকে তৈরি করে দেওয়া যে তোমার বন্ধু যদি কখনো অফার করে তুমি তখন না বলবে, না বলতে হবে। কারণ কি? কারণ এটা হচ্ছে, এটা খেলে তোমার ব্রেন ফাংশন নষ্ট হয়ে যাবে, তোমার শারীরিকভাবে তুমি অক্ষম হয়ে যাবে, অসুস্থ হবে, এবং যে পড়াশোনা করার জন্য তুমি ব্রত নিয়ে স্কুলে গিয়েছো যে তুমি একটা বড় চিকিৎসক হবে, বিজ্ঞানী হবে, যে তোমার স্বপ্নটা লাইফের প্রত্যেকটা এলিমেন্টে মনে হয় এটা ধ্বংস করে দিচ্ছে। এটা আসলে যে এর মধ্যে ঢুকেছে সেই বুঝবে, তার ফ্যামিলি বুঝবে। আমি একটু আপুর কাছে আসবো যে বিইং এ কাউন্সেলিং সাইকোলজিস্ট, আপনি অনেক রকম ফ্যামিলির সাথে ডিল করছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে ডিল করছেন, তাদেরকে সাথে সরাসরি কথা বলছেন, এবং যারা ড্রাগ অ্যাডিক্ট আসছে সাহায্য চাচ্ছে তাদের সাথে যখন ডিরেক্ট কথা বলছেন, থাকে না যে আপনি যখন একদম ক্যাজুয়ালি জিজ্ঞেস করেন যে কখন যে তোমার শুরুটা কোথা থেকে হয়েছিল বা কোন ব্যাপারটা তোমাকে খুব ট্রিগার করেছে, একদম আমি খুব মানে র কথাবার্তাগুলো শুনতে চাই তারা যেভাবে বলে। এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমি তো অনেক পেশেন্টের সাথে ডিল করছি এরকম, যারা ড্রাগ নিচ্ছে, নিয়েছে, নেওয়ার পরে এখন রিকভারির জন্য আসছে আমাদের কাছে। তো যখন তারা স্টার্টটা বলে যে কিভাবে আমার স্টার্ট হলো, মানে এটা অবাক হবেন শুনলে যে একটা মানুষের বয়স হয়তো বা এখন 30, সে এখন হেল্পের জন্য এসেছে, দেখা যাচ্ছে তার বয়সের বেশিরভাগটা সময়ই কিন্তু তার ড্রাগের সাথে সম্পৃক্ততা, তার কোনো গুড মেমোরিজ বা ব্যাড মেমোরিজ যেটাই হোক সেটার সাথেই কিন্তু তার ড্রাগের রিলেশন আছে। সুতরাং ড্রাগ ছাড়া কিন্তু সে খুব বেশি ভালো কিছু মনেও করতে পারে না। তো এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য লাগে যে 12-13-14 বছর বয়স থেকে তারা ড্রাগের প্রতি ডিপেন্ডেন্সি চলে আসছে। তো কিভাবে আসছে, কেন আসছে, যে স্যার যেটা বলছিলেন যে কিউরিয়াসিটি বা স্মার্টনেস, যে 3-4 ফ্রেন্ড তার মধ্যে দেখা যাচ্ছে যে 3 সিগারেট খাচ্ছে বা 3 উইড নিচ্ছে, তো আরেকটা যে ফ্রেন্ড আছে মানে তাকে একদিন ইনভাইট করলো যে তুইও দেখ একটু করে, বা তাকে যে মানে টন্ট করা হয় যে মানে তুই তো নিচ্ছিস না বা তুই তো পারিস না, এই ধরনের জায়গাগুলোতে নিজেকে তাদের সমান সমানে চলাতে গিয়ে তারা কিন্তু ড্রাগের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, যেটা ইয়াং এজে হচ্ছে। আর আবার যারা দেখা যাচ্ছে যে একটা মানে অ্যাডাল্ট স্টেজে আসার পরে ড্রাগের দিকে যাচ্ছে, তার পিছনে আবার অনেক ধরনের কারণ থাকে। এবং এটা যে ইয়াং স্টেজে যারা ড্রাগের দিকে যায় তাদের কিউরিয়াসিটি, ফ্রেন্ড সার্কেল, বা এমনও আছে যে এরিয়াতে বড় ভাইরা আছে তাদের সাথে মিশতে হয়, তো তারা তাকে যখন বলছে যে মানে আমরাও খাচ্ছি তুই খেয়ে দেখ কেমন লাগে, তো তারা কিন্তু তখন না করতে পারে না। স্যার যেটা বলছিলেন যে না বলতে শেখাটা, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নেই, আমরা পারি না মানুষকে না বলতে, হয়তো এটা আমাদের কালচারাল লার্নিং বা সোশ্যাল লার্নিং হতে পারে, আমরা না বলতে পারি না। আমরা বাঙালিরা জাতিগতভাবে কিন্তু বেশ নরম সরম আর হেভি ইমোশনাল কিন্তু আমরা, হ্যাঁ, সহজে না কিন্তু বলতে পারি না। এটা এখন ভালো জায়গাই হোক আর নিজের ক্ষতির সময়ে হোক, আমি অনেক সময় নিজের ক্ষতি করেও হয়তো বা কোনো জায়গায় কাউকে উপকার করছি, হেল্প করছি, এখান থেকেও একটা টেন্ডেন্সি গ্রো করে। আর একটা ব্যাপার হচ্ছে সেলিব্রেশন, আমরা এখন প্রায়ই যেটা দেখি যে এখন তো অকেশনের শেষ নেই, তো যে কোনো একটা হলুদ, কাজিনের হলুদ বা কারো বার্থডে পার্টি বা 31st সেলিব্রেশন, এগুলো জায়গায় দেখা যাচ্ছে একটা খুব মুখ্য উদ্দেশ্য থাকে যে আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে বা কাজিনরা সবাই একসাথে ছাদে বসে বা অমুক জায়গায় যে আজকে অ্যালকোহল নেব বা ড্রাগস নিব বা ইয়াবা টেস্ট করব। এই কালচারটা আস্তে আস্তে আমাদের ভিতর খুব বাজেভাবে ঢুকে যাচ্ছে। এই প্রসঙ্গে আপনার কি বলার আছে? আমাদের যুব সমাজকে এইভাবে আমরা তৈরি করতে পারিনি যে একটা পার্টিতে বা একটা অনুষ্ঠানে এই ধরনের নেশা জাতীয় দ্রব্য নিলে যে এটা উৎসবমুখ হবে, আনন্দদায়ক হবে, তা কিন্তু নয়। এটা যে তাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে, এই জিনিসটাই কাউন্সেলিংটা বা এই অ্যাওয়ারনেসটা বা এই শিক্ষাটা আমরা দিইনি। ফলে হচ্ছে কি, ছেলেমেয়েরা ভাবছে আনন্দ মানে হচ্ছে একটু নেশা করার, ড্রাগস নেওয়া, এবং এই জন্যই তারা দেখেন এই 31st নাইটে তারা মনে করে যে ওই সময় একটু খেতেই হবে, না খেলে জীবনটা বৃথা হয়ে যাবে, বছরটা সুন্দর মতো শুরুই হবে না, এরকম একটা ভাব থাকে। এবং বাংলাদেশ সরকার দেখেন আপনি 31st নাইটে এই জন্য
অনেক কড়াকড়ি আমরা দেখতে পাই, কড়াকড়ি আরোপ করা হয়েছে। এটা কারণ হচ্ছে এটা যে এগুলোর থেকে নানা ধরনের ঘটনা ঘটে এবং আমাদের বাংলাদেশের দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের যে ধর্ম, যার যার ধর্মতেই কিন্তু আমরা কখনো এগুলাকে কোনো সময় কোনো ধর্মে এগুলাকে প্রমোট করে না। ধর্মীয় অনুশাসনগুলো প্রতিটা ফ্যামিলি যদি থাকতো সেইভাবে, যে সন্তানদের মধ্যে সেইগুলো যদি চর্চা করানো হতো তাহলে তো সেটা হতো না। তুমি একটু আগে বললে যে আমাদের সংস্কৃতিটা হচ্ছে এমন এবং আমরা এমনভাবেই তৈরি হয়েছে যে আমরা কাউকে না বলতে পারি না। এটা যেন আমরা মানুষকে আপ্যায়ন করতে বেশি পছন্দ করি এবং সবাইকে দিতে চাই, এই যে আন্তরিকতা বাঙালিদের মধ্যে, এটা একটা কারণ কিন্তু যার জন্য এটা হয়েছে, ঠিকই বলছো তুমি। কিন্তু সেই সাথে সাথে যে ওয়েস্টার্ন কালচারগুলো এই দেশে আসছে এগুলো কিন্তু একটা কারণ। আমরা বিদেশের থেকে ভালো জিনিসগুলো নিব, কিন্তু এইটা তো আমাদের কালচার নয় যে আমরা 18 বছর বয়সেতে আমরা বাবা আমাকে ছেড়ে চলে যাই না, গুড বাই বলি না, অ্যাডাল্ট হয়েছে বলে আমাদের তারা শাসন করতে পারে না। আমরা যে বলছি চ্যারিটি বিগিনস এট হোম, স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, এগুলো তো ছোটবেলা আমরা শুনেছি। শাসন করা তাকেই সাজে সোহাগ করে, যে আমি শাসন তো করবোই ছেলে মেয়েদেরকে অবশ্যই, কিন্তু সোহাগটা করবো সেটা অন্তরের মধ্যে থেকে, কিন্তু তাকে আমি বুঝিয়ে দিব না যে এই জিনিসটা বাবা তুমি কিন্তু করবে না, কারণ এই জিনিসটা আমাদের কালচার নয়, এটা আমাদের সংস্কৃতি নয়। আমরা যে সাংস্কৃতিক চর্চাগুলো করি তার মধ্যেও শুধু আমরা যে গান বাজনা করবো তা নয়, আমাদের সংস্কৃতিকে ধারণ করার জন্য আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে, সেটা মনে প্রাণে। যেমন 71 মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এখন প্রজন্মরা আছে যে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা আমরা স্বাধীন করেছি, এই চেতনাটা তারা ধারণ করে, তাহলে বাংলাদেশে ভালোবাসবে কেন? যে 9 মাস যুদ্ধ করে কত লোক শহীদ হয়ে, এত রক্ত দিয়ে, এত রকম সাক্রিফাইস, এত ইজ্জত দিয়ে আমরা দেশটা পেয়েছি। সুতরাং এইটি এই জিনিসগুলোকে আমাদের সন্তানদের মধ্যে দিতে হবে, শেয়ারিং করতে হবে যে আমাদের সংস্কৃতিটাও তাই, যে আমাদের সংস্কৃতির মধ্যে গান বাজনা, আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া, এগুলো নিয়ে কিন্তু আমাদের উৎসব। ভেরি সরি, একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি। কথা বলছিলাম কেন নেশা করে এবং কারা নেশা করে, চলছে প্রমিসেস জানতে চাই, নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি, ফিরছি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি, বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন রিন্তি। কথা বলছিলাম খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুতে, আমি একটু আপুর কাছে আসব। আমরা অফ এয়ারে যখন কথা বলছিলাম আপনি বলছিলেন যে এক একটা ফ্যামিলির বাচ্চা কাচ্চা এক এক রকম, তাদের সব কিছু ডিফারেন্ট, বেড়ে ওঠাটাই ডিফারেন্ট, তো সেখানে সবার চিন্তাভাবনা, ড্রাগস নেওয়ার টেন্ডেন্সি, কারণ, নিয়মকানুন আলাদা হবে, এটাই স্বাভাবিক। এবং যখন আপনি কাউন্সেলিং করেন তখন বাবা মারা অনেক সময় আক্ষেপে সুরে পড়ে যে সবাই যে আসলে বাবা মাদেরই দোষ দেয়। এই প্রসঙ্গে আপনি ওই সিচুয়েশনগুলো কিভাবে ডিল করেন বা কি বলার আছে? নিশ্চয়ই আজকে অনেক বাবা মা আমাদের প্রোগ্রামটা দেখছেন। আসলে এই এই জায়গাটাই যেগুলো আমরা বলে থাকি, আমি প্রথম যেটা বলবো যে এমন কোনো বাবা মা পৃথিবীতে হয়তো নেই যে তার সন্তানের ভালো চায় না বা সন্তানকে ভালোবাসে না। সবাই কিন্তু তার 100% দেওয়ার চেষ্টা করে, কিন্তু সন্তানদের নেওয়ার ক্যাপাসিটিটা নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা যেভাবে দিচ্ছি যে সন্তানরা কিভাবে নিতে পারছে। একটা বাবা মার যদি 3টা সন্তান থাকে, 3 জন কিন্তু একরকম হয় না, 3 জনকেও কিন্তু 3 ভাবে দেখতে হয়। তো আমরা যদি ওই দৃষ্টিভঙ্গিটাতে দেখি বা বাবা মারা যদি ওইটা ওইভাবেই একটু চিন্তা করে নেয় যে আমার যেহেতু 3টা সন্তানকে আমার 3 ভাবে দেখতে হচ্ছে, তাহলে আমি একটু চিন্তা করে দেখি না কেন যে আমার কোন সন্তানটাকে কোন পথে নিতে গেলে আমাকে কিভাবে যেতে হবে। তার মানে যেটা হচ্ছে যে বাবা মাকেও কিন্তু ওই সন্তানের মোড়কে আসতে হচ্ছে, তার 3 রকম সন্তানের সাথে হয়তো বা 3 রকম রোল প্লে করতে হচ্ছে, 3 ভাবে ডিল করতে হচ্ছে। কারণ ছোটবেলা থেকে কিন্তু আমরা যেভাবে বড় হয়েছি আমরাও কিন্তু অনেক অ্যাডভাইস নিয়ে, সাজেশন নিয়েই কিন্তু বড় হয়েছি, কিন্তু কতগুলো আমরা মানতে পেরেছি বা মানতে পারি কতটুকু, হয়তো বা বাবা মাকে না বলতে পারি না বা তাদের সাথে তর্ক করতে পারি না, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরাও কিন্তু যদি চিন্তা করে দেখি আমরাও কিন্তু নিতে পারি না ওভাবে 100%। তো সুতরাং বাবা মা হয়ে বাবা মা থেকে একটু চিন্তা করা প্রয়োজন যে আমি কিভাবে বললে আমার সন্তান সেটাকে পজিটিভলি নেবে, এই ওয়েগুলো আমাদের খুঁজে বের করা প্রয়োজন বাবা মা হয়ে। প্রসঙ্গটা যেহেতু তোমার টাইটেল কেন দিয়েছো, এখানে শুধু আমরা কিউরিয়াসিটির কথা বলেছি এতক্ষণ, কিন্তু আরো কিছু বিষয় আছে। জি অবশ্যই। যেমন ধরো পরীক্ষা অকৃতকার্য, সে ভাবলো যে পরীক্ষার রেজাল্ট খারাপ, তা আমার জীবনটাই বুঝে শেষ হয়ে গেল, দিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ, তাই না? একটা আমার আরেকটা আছে প্রেমে ব্যর্থতা, স্যাক খাওয়া যেটা বলে, মনে করলো যে প্রেমে ব্যর্থ হয়ে গেছি তাহলে জীবন আমার শেষ করে দিতে হবে, কারণ পেলাম না যখন। তারপরে ধরো তোমার একটা বাজি ধরা,
প্রতিযোগিতার মধ্যে যাওয়া বা কোনো একটা বিষয় আছে যেখানে আনসাকসেসফুল হলো সে, হ্যাঁ, এই যে তার যে মানসিকভাবে সে যে একটা ব্যর্থ হয়ে গেল, সে ভাবলো তার জীবনটাই বৃথা, সুতরাং তার নেশার মধ্যে যেতে হবে। এবং অনেক হয়তো এই সময় পরামর্শ দেয় যে তুমি ভুলে থাকার জন্য এটা খাও, তাহলে তুমি কিন্তু ভুলে থাকতে পারবে। আর প্রেমে ব্যর্থ হয়ে গেছো, এটা খাইলে তুমি প্রেমে ভুলে যাবে। আর পরীক্ষা ফেল করছো, এইরকম তোমার কষ্ট হচ্ছে, তুমি এটা খাইলে তুমি ভালো থাকবা। কেন করে এটার পিছনে এই অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলোকে আমরা দেখতে গেলে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। এখানে পিতামাতা শুধু একা নয়, ওই যে বললো যে পিতামাতাকে অনেকে বলে দুষ্প্রাপ করে, আসলেও তাই। এর মধ্যে যারা থাকে, আগে কি ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল, বাবা মা কাকা কাকি মামা একসঙ্গে ফ্যামিলি ছিল, এবং বাবা দেখতে না পারলেও মামা দেখতো, কাকা দেখতো, বলতে এই তুই এই দুষ্টামি করিস না, এখানে যাস না, সন্ধ্যার মধ্যে বাসায় ফিরবি, হোমওয়ার্কটা দেখা। এই যে ডিসিপ্লিনটা ছিল, মানে অ্যাকাউন্টেবিলিটি ছিল, এগুলো তো এখন নেই, এবং এগুলো নাই বলেই আজকে এই কেন প্রশ্ন উত্তরটা আমাকে দিতে হচ্ছে। এখন আমরা এই জন্য বলি যে ফ্যামিলির মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। ছেলেটা যেন সন্ধ্যাবেলা বাসায় ফিরে, সন্ধ্যা কেন বাসায় ফিরলো না, বন্ধুটা কে খোঁজ দিতে হবে, সেই বন্ধুতেই তাকে কি বলে অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে বাসায় যেন সে আসে, হোমওয়ার্কটা সে ঠিক মতো করলো কিনা, স্কুলের সঙ্গে কমিউনিকেশন রাখা, রেজাল্ট খারাপ হলে কেন খারাপ করছে সেটা তদন্ত করা, বন্ধু বান্ধব কাদের সঙ্গে যে মিশে সেটা দেখা। সুতরাং অনেকগুলো বিষয় কিন্তু এইগুলোর মধ্যে জড়িত। আজকে একটা ছেলে হঠাৎ করে মাদকাসক্ত হয়ে যায় না, এটা লং টাইম ডিউরেশন, একটা কমিউনিকেশন গ্যাপ হয় ফ্যামিলির সঙ্গে, টিচারদের সঙ্গে, এবং দেখা যায় বন্ডিংস, হ্যাঁ, ফ্যামিলি বন্ডিংস গুলো আজকাল ভেঙে যাচ্ছে, এইসবও কিন্তু কারণ। সুতরাং ওই কেনর মধ্যে তোমার উত্তর এগুলা কিন্তু আসবে। আমি যদি টাপুর কাছে আসি, সেটা হচ্ছে আমি অনেক জায়গায় শুনেছি বা দেখেছি যে বলে যে আই লাভ টু ফিল হাই, ওই ব্যাপারটা থাকে, হ্যাঁ, যে ওই রিল্যাক্সেশনটা তারা এনজয় করছে, বা স্যার যেমনটা বললেন যে আমি অনেকক্ষণ জেগে থাকতে পারছি বা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি, সেটা এখন ডিপ্রেশনের থেকে পালানোর জন্যই হোক অথবা আমার ভালো লাগা থেকেই হোক, সাময়িক ভালো লাগা হতে পারে, তো এই সব কিছু মিলিয়ে এই যে একটা প্লেজারেবল ফিলিং, এটা থেকে কিউরিয়াসিটি হচ্ছে, এটা বা কিউরিয়াসিটি দমন করতে যে সেটা ফিল করছে, তো এই ইন্টার রিলেশনটা আসলে আপনারা কীভাবে এক্সপ্লেইন করেন, অথবা যখন কোনো ক্যান্ডিডেট আপনারা ডিল করছেন ফ্যামিলিকে কোন ব্যাপারগুলো লক্ষ্য রাখতে বলেন? আমরা যেটা বলে থাকি ফ্যামিলিকে যে একটা ছেলে অথবা মেয়ের তার চলার গতিবিধিটা একটু লক্ষ্য রাখতে, যেমন একটু যদি খেয়াল করে দেখা যায় যে স্যার যেটা বারবার বলছিলেন যে এখন ফ্যামিলির কিন্তু এই বন্ডিংগুলো ওভাবে নাই, আমরা খাবার টেবিলে একসাথে সবাই মিলে খাচ্ছি, এই জিনিসটা কয়দিন আগে খেয়েছি ওটা মনে হয় চিন্তা করতে হয়, তো বাবা মা যদি তাদের ঘরে ফেরার টাইমটা একটু কাউন্ট করে যে কখন সে বেরোচ্ছে, কখন সে ফিরছে, কখন সে খাচ্ছে, তার খাবার রুচিটা কেমন, যেমন ইয়াবা নিলে স্যার যেটা বলছিলেন যে অনেকে এটা নাই যে ইয়াবা নিলে জেগে থাকা যায় বা শুকিয়ে যায়, ইয়াবা নিলে কিন্তু খাবার রুচিও কমে যায়, তো যারা এই এই ধরনের ড্রাগের দিকে যাচ্ছে তাদের কিন্তু খাবারের প্রতি আগ্রহটা কমে যায়। তারপর তারা নিজের মতো নিজে থাকতে পছন্দ করে, নিজের ঘরে কাউকে ঢুকতে দিতে পছন্দ করে, হ্যাঁ, তারপর অনেক রাতে দেখা যাচ্ছে যে সে জেগে আছে, কিন্তু দিনের বেলা যেই সময়টা অন্যান্য কাজে তার ব্যস্ত থাকার কথা সেই সময়টা সে ঘুমাচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ না, তো বাবা মা এই জিনিসগুলোর প্রতি নজর কিন্তু দিতে পারে। এখন এখন যেগুলো হয় যে ইন্টারনেট অ্যাক্সেস থাকার কারণে অনেক রাত জেগে মুভি দেখছে, এই জন্য দিনে ঘুমাচ্ছে, বাবা মা হয়তো এই জিনিসটাকে এভাবে আমলে নেয় না, কিন্তু তারপরেও এই জিনিসগুলো সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। কারণ অনেক সময় আমি এটা দেখেছি আমার আশেপাশে থেকে যে যে ফ্যামিলিতে অনেক বেশি রেস্ট্রিকশন, অনেক বেশি টাইটে রাখে, ওই বাচ্চাগুলো কিন্তু আর বিপথে অনেক সময় বেশিই চলে যায়। সো বাবা মাদের ওই স্মার্টলি ব্যাপারটা মনে হয় ডিল করাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাও আমি মানে বলতে চাচ্ছিলাম যে পড়াশোনার ব্যাপারটা নিয়ে যখন কথা হচ্ছিল যে অনেক ফ্যামিলি কিন্তু এমন আছে, অনেক বাবা মাও আছে যে
তার সন্তান যে রেজাল্টাই করুক না কেন সে কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না, কারণ তার সন্তানের কতটুকু আসলে ক্যাপাবিলিটি সেটা সে জাজ না করে সে কিন্তু অন্য মানুষের সাথে কম্পেয়ার করছে। মানে লাইফের যে রানটা, এই লং রানে তাকে জিততে হবে। সন্তানরা যখন বাবা মাকে স্যাটিসফাইড করতে পারছে না, তখনও কিন্তু তারা বেশ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, যে যেটাই করছে যতটুকুই দিচ্ছে বাবা মা কিন্তু খুশি হচ্ছে না, ওই জায়গাগুলো কিন্তু ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়, এবং বাবা মার সাথে সম্পর্কটা তখনও ভাঙন ধরার আরেকটা কারণ হয়ে দাঁড়ায়, কারণ বাবা মারা তখন ওই কেয়ারটা দিতে পারে না। জি, শাসনটা করছে কিন্তু কেয়ারটা কিন্তু নাই। তুমি তো বললে যে রেস্ট্রিকশন বেশি করলে শাসন, অবশ্যই এটা করা উচিত না। এখন আমরা তো বাবা মার মার খেয়েছি, টিচারও আমার পিটিয়েছেন, সেটারও দাগ আছে এখন পিঠে, তার জন্য তো মানুষ হতে পেরেছি। কিন্তু সময়ের পরিবর্তনে তো এগুলার এখন ধারাবাহিকতা, বিজ্ঞান এখন বলছে না এটা করা যাবে না, ঠিক আছে, কিন্তু করা যাবে না, সেই সাথে সাথে আমাদের এই জিনিসটা করতে হবে যে কি করা যাবে তাহলে সেগুলো আমি বলছি। সেটা হচ্ছে যে আমরা শুধু পড়াশোনাই করাবো তাদের, কি আমরা কি তাদের বিনোদন সাংস্কৃতিক চর্চা করাবো না? সুতরাং বাবা মা কেন তার ছেলেকে একটা বা মেয়েকে একটা সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিচ্ছেন না, গানের চর্চাটা কেন করছেন না, কিংবা সে যদি গানের প্রতি তার নেশা নাই থাকে তাকে ফুটবল খেলতে মাঠে নিচ্ছেন না, তাকে ক্রিকেট খেলতে উৎসাহিত করছেন না, ব্যাডমিন্টন খেলতে উৎসাহিত করছেন না, তার লেখা কবিতা লেখার অভ্যাস হয়, হ্যাঁ তুমি লেখো দেখাও তো, বাহ সুন্দর কবিতা লিখেছো, এই যে অ্যাপ্রিসিয়েশনটা, বা খেলতে পারলে সাঁতার কাটতে পারলে, তুমি তো আজকে খুব ভালো সাঁতার কাটলে আমি দেখলাম, তুমি তো পারবে, একদিন তুমি চ্যাম্পিয়ন হতে পারবে, এই যে অ্যাপ্রিসিয়েশন উৎসাহটা তাকে দেওয়া প্রতিটা কাজে, পড়াশোনার মধ্যে, এই যে আমাদের সাংস্কৃতিক চর্চা খেলাধুলার চর্চাগুলাকেও বাবা মাকে কিন্তু উৎসাহিত করবেন। আমি মনে করি আজকাল তো হয়ে গেছে কি কোচিং বাণিজ্য হয়ে গেছে পড়াশোনাটা। আমি একটা প্রতিষ্ঠানে থাকি যেখানে দেখি যে স্কুল ছুটি না হতে দিই বাবা মা স্কুলে ব্যাগ নিয়ে ছেলেকে কোচিংয়ে ঢুকিয়ে দিচ্ছে, এবং সেই ছেলে মেয়েটা সেই সকাল 7টায় বেরিয়েছে স্কুলে, সেই বোঝা নিয়ে রাত 9টায় বাসায় ফিরে, এটা তার জীবন না তো। কিন্তু আজকাল আমরা এগুলো প্র্যাকটিস করাচ্ছি কেন? এর কারণ হচ্ছে যে আমরা তাদেরকে মেকানিক্যাল করে তুলছি, এবং এই সুযোগে তারা এই দরজা বন্ধ করে ইন্টারনেটে যায়, তারা ভাবে যে আমার একটা বিনোদন করতে হবে, আমার মাথার উপর ভীষণ প্রেশার, আমি মুভিটা দেখছি, আমি এই জিনিসটা দেখলে আমার ক্রিয়েটিভিটি মনে হচ্ছে, আনন্দ লাগে, সুতরাং তাকে ডাইভার্ট হচ্ছে, সে অল্টারনেটিভ বিয়েতে চলে যাচ্ছে। সুতরাং সে অল্টারনেটিভ বিয়েতে না যাওয়ার জন্য তাকে আমরা খেলাধুলার চর্চাতে রাখবো, গান বাজনার চর্চাতে লাগবো, তাকে একটা বিনোদনে নেবো, তাকে একটা পার্কে নিয়ে যাব, তাকে ছুটি কাটাতে একটা রিসোর্টে নিয়ে যাব। এই যে ছেলে মেয়েদের সঙ্গে বাবা মার সম্পর্কটা থাকবে বিনোদনের সঙ্গে, এবং সেটা বাবা মাও বুঝাবেন, এই যে বন্ধু বান্ধবদের উনি নিয়ে আসবেন, তখন তিনি বন্ধু বান্ধব কারা সেই পরিচয়টা পেয়ে যাবেন, এই খারাপ বন্ধু থাকলে তখনই বুঝে যাবেন। সুতরাং আমরা এখন জানি না যে আমার ছেলে মেয়ের বন্ধু কারা, যে বন্ধুটা তাকে একদিন সিগারেট ধরাবে বা একটা গাঁজা ধরিয়ে দেবে সেই বন্ধুই তো তার সর্বনাশটা করবে। সুতরাং আমাকে করাটা সময় মনে হয় চলে এসেছে। একটা ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস। জানতে চাই, আমরা বাবা মার প্রসঙ্গে বারবার ঘুরে ফিরেই কেন জানি চলে আসছি, কারণ এটা আমাদের ভিত্তি। আমি একটু আপুর কাছে আসবো, যে স্যার যে বললেন যে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার, আমি আপনার কাছে বারবার, যেহেতু আপনার কাউন্সেলিং এক্সপিরিয়েন্স প্লাস এই মানুষগুলোকে নিয়ে আপনি এখন প্রমিসেস মেডিকেল লিমিটেডে ডিল করছেন, সেখান থেকে বলছি, যখন বাবা মাদের আমরা ব্লেম করছি বা ঘুরে ফিরে তাদের উপরেই তকমাটা আসছে যে আপনার দোষ, তখন তারা রিয়্যাক্ট করছে এবং কষ্ট পাচ্ছেন, এই কষ্টটাও তাদেরকে অনেকখানি পিছিয়ে দিচ্ছে। তো আপনারা তখন এনকারেজ করেন কিভাবে? অবশ্যই আমরা ভালো স্টোরিগুলো দেখাই যে উমুক 10 বছর ড্রাগ অ্যাডিক্ট ছিল এন্ড হি ইজ কিওরড নাও, হি ইজ গোয়িং গুড, এরকম। তো তখন আমরা, আপনারা আসলে অ্যাপ্রিসিয়েট কিভাবে করেন? কারণ আমরা যখন অ্যাপ্রিসিয়েট করব তখন তিনি তার বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। বাবা মার কথা বলতে গেলে ফার্স্টে এই কথাটা বলে নেই যে একটা ছেলে অথবা মেয়ে যখন ড্রাগ অ্যাডিক্ট হচ্ছে, ড্রাগ নিচ্ছে, বাবা মার কথা আমরা যতই বলি যে হ্যাঁ সে এটা করেনি বা এভাবে করলেই পারতো, বাবা মারও কিন্তু একটা এক্সপেকটেশন থাকে ছেলে মেয়েদের কাছ থেকে। এবং ড্রাগ নিচ্ছে যখন একটা ছেলে মেয়ে অথবা মেয়ে, বাবা মারা কিন্তু কম সাফার করছে না, তাদেরও কিন্তু একটা অনেক কষ্টের সময় পার করতে হচ্ছে। আমার মনে হয় তাদের সাফারিংটা বেশি, কারণ যে ড্রাগ নিচ্ছে তার তো হিতাহিত জ্ঞান থাকছে না, তখন কি হচ্ছে না হচ্ছে আমি বুঝছি না, কি হারাচ্ছি বুঝছি না,
বাট বাবা মা যারা যারা বুঝছেন, যারা নিজের বাচ্চাকে দেখছেন, গোত্র করছেন, ওটা নিয়ে দৌড়াদৌড়ি করছেন, এরপর সমাজের কথা তো আছেই, আমরা ওই নেগেটিভ থেকে পজিটিভ ব্যাপারে আসতে চাই বলেই কিন্তু আজকে বসা। জি, তো বাবা মাদের সাথে যখন বসি, ফ্যামিলির সাথে বসলে তাদেরকে খুব এমপ্যাথি দেওয়ার চেষ্টা করি এবং তাদের জায়গাগুলোকে ভ্যালিডেট, তাদের ফিলিংগুলোকে ভ্যালিডেট করার চেষ্টা করি, যেন তারাও ফিল করতে পারে যে তাদেরটাও আমরা বুঝছি, শুধু ছেলে অথবা মেয়েদেরটা না। আর তাদেরকে আর যে বিষয়গুলো তুলে ধরানো হয় যে আসলে তারা পাস্টটাকে নিয়ে অনেক বেশি সাফার করেছে, এখন তারা চিকিৎসার জন্য আসছে আমাদের কাছে, তো পাস্টে যে যেহেতু গিয়ে আমরা কোনো কিছুই আর ঠিক করতে পারছি না, সুতরাং প্রেজেন্টটা নিয়ে আমরা ভাবতে পারি কি না। এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেকেই কিন্তু আছে, আমাদের এখানে রিকভারি ডে হয় ফ্রাইডেতে, ওখানে কেউ গেলে দেখবে যে কত মানুষ আসছে যারা রিকভার করে, এরা যেহেতু পারছে তার সন্তানটাও অবশ্যই পারবে, কারণ একটা মানুষের মধ্যে অবশ্যই অনেক সম্ভাবনা থাকে। তো বাবা মাকে ওই আশার আলোগুলো দেখাই এবং তারা কিভাবে এই রিকভারি টাইমটাতে, কারণ আবার কিন্তু তারা আমাদের এখানে থাকছে, অ্যাডমিটেড থাকছে একটা সময়, তারা কিন্তু আবার ব্যাক করছে ফ্যামিলির কাছে, ওই সময় কিন্তু আবার ফ্যামিলির অনেক বড় একটা রোল থাকে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলির কাছে তারা ওয়েলকাম হয় না খুব ভালোভাবে, এজন্য কিন্তু তারা অনেক সময় স্লিপ করে। সুতরাং এই জায়গাগুলো আমরা তাদেরকে পথগুলো দেখিয়ে দিই যে এই জায়গাগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরাও একটা সুন্দর জীবন আশা করতে পারি সেই ব্যক্তির কাছ থেকে। এই যে কেনর মধ্যে কিন্তু এটা আসে, স্কুলে এই মাদক সম্বন্ধে সচেতনতার শিক্ষার অভাব, পাঠ্যপুস্তকে এই সম্বন্ধে সচেতনতার অভাব, কারণ এখন তো দুনিয়া বিশ্বটা খোলা, একটু আগে যেটা বললাম, সুতরাং পাঠ্যপুস্তকের মধ্যে আমরা যেমন তামাকে ধূমপানের ক্ষতিকর বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে আসছি যে কিভাবে সিগারেটটা মানুষকে ধ্বংস করে, তা এটা যদি জানতে পারে মাদক সম্বন্ধেও তো আসতে পারে। এটা তো পুঁথিগত শিক্ষা, যখন ছেলেটা মেয়েটা স্কুলে যাবে তখন যেন সে স্কুলের মধ্যে এই ধরনের প্রোগ্রামগুলো হয় এবং সেখানেও যেন সেখানে টিচাররা তাদেরকে প্রতিটা ক্লাসে যেন এই বিষয়ে একটু সচেতন করে, একটু খেলার ছলেই বলবে, একটু গল্পের ছলেই বলবে যে এই জিনিসগুলো তোমার জীবনে এই সময় আসতে পারে এবং সেই সময় সচেতন থাকবে, এবং রেগুলার উইকলি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে স্কুলে যেটা মাদকের বিরুদ্ধে। আপনি তো এরকম অনেক প্রোগ্রাম করছেন মনে হয়, আমরা একটু আগে এটা প্রসঙ্গে কথা বলছিলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, স্কুল প্রোগ্রামগুলো করছি এবং আজকে দেখেন এই স্কুলগুলোতে প্রোগ্রাম করাতে কিন্তু স্কুল কলেজগুলোও কিন্তু সচেতন হয়েছে, তারাও স্মোক ফি বা ড্রাগ ফি স্কুল তারা ডিক্লেয়ার করছে। এভাবে যদি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান একটা দায়িত্ব নেয় তো কিন্তু ছেলেমেয়েরা সেটার সম্বন্ধে সতর্কতা এবং তাদের মধ্যে ভলান্টারি একটা স্পিরিট তৈরি করা, মানে তারাই নেতৃত্ব দেবে, প্রতিটা ছেলে মেয়েকে যদি আমি নেতৃত্ব দেই তুমি আজকে এই ক্লাসের ক্যাপ্টেন এবং তুমি মাদক সম্বন্ধে একটা লেকচার দাও, তুমি আজকে পড়াশোনা করে আসবে এবং এক একজনকে দায়িত্ব দিব আমরা স্কুলে, ফলে তারা ভলান্টিয়ারি রোলটা প্লে করতে পারে। এবং আমরা কিন্তু কোয়ের তেলে কই ভাজা বলে না, ঠিক তেমনি ভাবে আমরা তাদেরকে দিয়েই প্রিভেনশন করতে পারবো। এখন দেখো যত এডিক্ট, এক্স এডিক্ট, আমি আমেরিকাতে একবার ওই ড্রাগের উপর একটা সেমিনারে ছিলাম প্রায় 7-8টা স্টেটে এবং প্রত্যেকটা ট্রিটমেন্ট রিহ্যাব সেন্টারে দেখলাম এক্স এডিক্ট রয়েছে সেখানে ডিরেক্টর, যে সময়টা তাদের মানে স্বর্ণময় জীবনটা তাদের জীবন থেকে চলে গেছে সেই কষ্টটাই তাদের তারা শেয়ার করে অন্য ইয়েদের সঙ্গে এবং সেটাই বলে সবাইকে যে আমরা জীবন থেকে অনেক জীবন নষ্ট বা সময় নষ্ট করেছি, তোমরা এই পথে যাও না এবং তোমাদের জীবনটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং তাদেরকে এই জিনিসগুলোই বোঝাতে হবে, একই সাথে সাথে আমাদের রোল মডেলগুলোকে তাদের সামনে আনতে হবে যাতে করে তারা আদর্শটা সামনে দেখে যে কিভাবে উনি এত বিখ্যাত হয়েছেন। আমরা রোল মডেলগুলো আজকাল আনতে চাই না আমাদের ছেলেমেয়েদের সামনে, জীবনটা যে সার্থক করতে গেলে তার ক্রিয়েটিভিলিটির মাধ্যমে, যে একটা ক্রিকেট প্লেয়ার সে জীবনে সাকিবুল হাসান জিপি ভাই পেয়েছে কিনা কেউ জিজ্ঞাসা করে? সেটাই তো, তা আমার তো কথাটা হচ্ছে সেইটাই যে আমরা জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে আমাদেরকে জীবনটাকে সুন্দর স্বাস্থ্যসম্মত একটা পবিত্র জীবন আমাদের দিতে হবে এবং সেটি আমরা সন্তানের কাছে কামনা করি এবং তাতেই তারা মাদক থেকে দূরে থাকবে। আমার মাদকের কথা বলতেও হয়তো হতে হবে না, সে সেই আদর্শকে সামনে রেখেই সামনের দিকে এগুবে। সুতরাং সেই আদর্শটা আমরা পিতামাতারা যেমন স্থাপন করব, স্কুল থেকেও সেটা করবে। আমরা স্কুলে বিদেশে কিন্তু সব স্কুল কলেজেই কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে এবং তাদের কাউন্সিলিং করে। একটা ছেলে বা মেয়ের মধ্যে যখনই দেখে কোনো প্রবলেম, যে ফেল করছে বারে বারে বা নোংরা হয়ে আসছে, ব্যাক বেঞ্চার হয়ে যাচ্ছে ধীরে ধীরে ক্লাসে রেগুলার, এই অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা চেঞ্জ আসছে,
তখনই তাকে পিক আপ করে সর্ট আউট করা হয় প্রবলেমটা। তো আমাদের স্কুলগুলোতে সেইগুলো ব্যবস্থা তো করতে হবে যে একটা প্রবলেম হয়ে লাস্ট স্টেজে যখন চলে যায় আমরা তখন একটা নিউজ দেখি ব্যাপারে, তো আমরা সেই অপেক্ষায় থাকবো কেন? আমরা প্রথমেই লক্ষণ দেখা মাত্রই, এখন মাদকাসক্তের লক্ষণ তো অনেক কিছু বোঝা যায়, ও তো বললো কিছু কিছু, যেমন তার খিদে না পাওয়া, তার রেগুলারলি সে খাওয়াতে অনীহা প্রকাশ করা, দিনের বেলা ঘুমিয়ে থাকা, রাতে জেগে থাকা, চেঞ্জগুলা, তার নোংরা পোশাক পরা, তার খিদা না লাগা, এইগুলো চেঞ্জগুলো বাবা মা তো বুঝতেই পারে। সুতরাং যখনই এই চেঞ্জগুলো কোনো ছেলের মধ্যে মধ্যে আমরা লক্ষ্য করব, আমরা তখনই তাকে কাছে ডাকবো। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তিরস্কার করি, এই কথাটা আসছে অবশ্য, কিন্তু মাদকাসক্তকে কখনো ঘৃণা করা উচিত না। দে আর দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্স। আমি সবসময় বলে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সুতরাং তার সে তো আজকে পরিস্থিতির শিকার, তাকে ভালোবাসা দিয়ে, তাকে শ্রদ্ধা দেখিয়ে, তার প্রবলেমটাকে বুঝে বোঝাতে হবে যে তোমার একটা সমস্যা, এটাকে আমরা সাহায্য করব, তুমি আবার যাতে সুস্থ হতে পারো। সুতরাং তাকে সেভাবে বুঝিয়েই তাকে নিতে হবে। সুতরাং এখানে মারধর করা যাবে না, এখানে শাসন করা যাবে না, তাহলে কিন্তু আরো উল্টা রিয়াকশন হবে। আমরা আরেকটা ব্রেক নিব। আমি যে কথাটা সবসময় বিলিভ করি যে ডোন্ট বি অ্যাশেমড অফ ইয়ার স্টোরিজ, আপনার স্টোরিজটা কিন্তু আরেকজনকে ইন্সপায়ার করবে, আপনার জীবনের গল্প থেকে কিন্তু অন্য মানুষরা শিখবে। তো এই ক্ষমতা যখন আমাদের থাকে, সে প্রসঙ্গে আমাদের সচেতন হওয়ার সময় চলে এসেছে। নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস। জানতে চাই, আমি আমাদের মূল আলোচনায় একটু ফিরতে চাই। ড্রাগ যে অনেক অ্যাভেইলেবল, এ প্রসঙ্গে আমি স্যারের কাছ থেকেও শুনবো, তার আগে আপুর কাছে আসবো যে যখন কেউ ড্রাগস নিচ্ছে, ড্রাগসটা আমরা করছি কি, প্যারেন্টস হচ্ছে সবচেয়ে লাস্ট মানুষ যারা এ সম্পর্কে অবগত হচ্ছেন একদম শেষে। তার আগে তার ড্রাইভার জানে, তার আগে তার বেস্ট ফ্রেন্ড জানে, তার আগে তার এক্স গার্লফ্রেন্ড জানে। তো এই ব্যাপারটা কেন? এখানে যেটা আবার সেই ফ্যামিলির কাছে ব্যাক করতে হয় যে আমরা পরিবারের সাথে ওই রকম রিলেশনটা আসলে তৈরি করে উঠতে পারি না। যারা ড্রাগ নেয়, এই প্রতিটা মানুষের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের আসলে পরিবারের সাথে, বাবা মার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, ওই আস্থার জায়গাটা তৈরি হয় না কখনো, যে তারা কখনো তার নিজের অসুবিধাটা হলে বা আমি যে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি কোনো কিছুর উপরে, এই জায়গাগুলো এসে প্রথমে বাবা মাকে বলবে, ওই জায়গাটা তৈরি হয় না। বাবা মাই ওই বাচ্চাটাকে শনাক্ত করছে এবং অনেক পরে স্টেজে যে যখন ফিরে আসাটা খুব কঠিন, খুব কম বাচ্চাই আছে যে নিজে থেকে এসে হেল্প চাচ্ছে, এটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম। ড্রাগে যদি কেউ চলে যায়, তখন আমরা তো সবাই বুঝছি এই কাজটা খারাপ, সে কিন্তু লজ্জিত হয়ে কাজটা করছে বা দরজা বন্ধ করে কাজ করছে বা সবার অগোচরে কাজ করছে। এই অ্যাওয়ারনেসটাও আমরা যদি ক্রিয়েট করি যে ড্রাগে চলে যাওয়ার পর অ্যাটলিস্ট নিজে হেল্প সিক করো, তাহলে আমরা আর্লি রিকভারি পিরিয়ডে যেতে পারি। এই জ্ঞানটাও তো মনে হয় দেওয়া উচিত। অবশ্যই এটাও দেওয়া প্রয়োজন। তবে যেটা বললেন যে এই যে আমার হেল্প দরকার এখন, এই জায়গাটা কিন্তু এখন পাচ্ছি, অনেকের মধ্যেই পাচ্ছি, যে সে নিজে ফিল করছে যে আমি নিজে বের হতে পারছি না, সে নিজে ট্রাইও করছে বাসায় যে আমি এক সপ্তাহ এটার থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু সে যেহেতু একটা দীর্ঘদিন সময় পর্যন্ত ড্রাগ নিচ্ছে, সে কিন্তু দূরে থাকতে গেলে তার উইথড্রল কিন্তু হবেই। সুতরাং সে যখন ম্যানেজ করতে পারছে না, সে তখন বুঝতে পারছে যে এটা আমার একার পক্ষে সম্ভব না, আমার এখন হেল্প দরকার। এরকম পেশেন্টও কিন্তু আমাদের কাছে আসছে বেশ অনেকই। মাশাআল্লাহ, এটা খুবই আশার কথা যে নিজে নিজে সে এসেছে, এটা অনেক সহজ হয়ে যায় প্রসিডিওরটা। আমি স্যারের কাছে আসবো যে বাংলাদেশের সামহাও আমাদের জায়গাটা ভৌগোলিক কারণে আমরা এমন জায়গায় যে গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রেসেন্টের মাঝামাঝি, এবং আরেকটা ব্যাপার হচ্ছে নর্দার্ন আমেরিকা হোক, ইউরোপ হোক, আফ্রিকাতে হোক, যে ড্রাগসগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে সেগুলো ঘুরে ফিরে আমরা ঢাকা, চিটাগং, খুলনা, কুমিল্লা হয়েই কিন্তু আবার যাচ্ছে। তো আমাদের এই ব্যাপারটা মনে হয় অনেক অ্যাভেইলেবল। অ্যাভেইলেবল হয়ে গেলে যা হয় যে ওটা ট্রাই করার আমার আগ্রহ পার্সেন্টেজ বেড়ে যায়, আমার কষ্ট করতে হচ্ছে কম। এলাকার দোকানে আমি জানি রেগুলার ইয়াবা সেল হচ্ছে, কিন্তু পুলিশ ওভাবে অ্যাটেম্প নিচ্ছে না, মানুষগুলোকে কি বলবেন? এখন আমি যদি দেখি যে আমার বাসার কাছে বা স্কুলের কাছে ড্রাগ বিক্রি হচ্ছে, সেটা আমার সন্তান না হলে আরেকজনের সন্তান তো এটা মাদকাসক্ত হতে পারে। সুতরাং সেই সাথে সাথে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া যে আপনার স্কুলের পাশে কিন্তু একটা দোকানে কিন্তু মাদকটা বিক্রি হচ্ছে, সুতরাং আপনি পুলিশে খবর দেন, আপনি সেটা বন্ধ করেন। আমরা কিন্তু প্রতিটা প্রোগ্রাম এখন স্কুল প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা স্কুল কর্তৃপক্ষকে দিয়ে থানাতে খবর দিয়ে সেসব এলাকাতে যাতে মাদক মুক্ত থাকে সেগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করছি। সুতরাং এটাকে একটা ভালো কথা বলছো তুমি, অ্যাভেইলেবিলিটি, এটা হচ্ছে বাংলাদেশ
আনফর্চুনেটলি জিওগ্রাফিক্যালি এমন একটা লোকেশনে যেদিকে আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার এখানে ইয়াবা আসতেছে, বার্মা, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ভারত, নেপাল, লাওস, সব মিলিয়ে এদিক দিয়ে বাংলাদেশটা ট্রানজিট, এখানে মাদকটা পাচার হচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে অন্য জায়গায়, এবং বিরাট বিরাট কন্টেন্টটা কিন্তু সাম্প্রতিককালে ধরা পড়েছে। এখানে সরকারের একটা বিশাল রোল রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ফোর্স, তো ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কাজ করছে, এবং প্রায় আমরা পত্র পত্রিকায় দেখি যে 25,000 বা 25 লক্ষ পিসি আবার সহ ধরা পড়লো। এটা হলো সেটা আমাদের যেটা হয়েছে যে আমরা এর আগে কিন্তু সরকারি কর্মকর্তা যারা এসেছেন তারা কিন্তু নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন, অবশ্যই নিচ্ছেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনে যদি আমরা হেল্প না করি, সমাজের মানুষ অ্যাপ্রিসিয়েশন করি আমি সরকারকে, কিন্তু সেই সাথে সাথে আমাদের মতো যারা এনজিওরা কাজ করছে মাদক বিরোধী, জনগণকেও এগিয়ে আসতে হবে। জনগণ যদি এগিয়ে না আসে, এটা যদি প্রোটেক্ট না করে, এটা যদি বাংলাদেশের এই তরুণ প্রজন্ম যদি আজকে এই 70 লক্ষের মতো মাদকাসক্ত বলা হয়, তো এটা তো দিনে দিনে আরো বাড়বে, এবং একটা বিরাট সংখ্যক তরুণ যুব সমাজ কিন্তু পঙ্গু হয়ে যাবে আগামী 5 বছরের মধ্যে। সুতরাং এই ধ্বংসলীলার থেকে তাদেরকে যদি উদ্ধার করতে হয়, আমাদের সঙ্গে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে যে অবস্থা আজকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে মাদকের ছড়াছড়ি, সেটা অন্তত কিছুটা হলে তো দমন হবে। সব তো আর সরকার পারবে না, সরকারের মুখোমুখি হয়ে বসে থাকাও সুযোগ নেই। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষের কিন্তু এক একটা রোল আছে, এবং সেটাই যদি আমরা পালন করি, প্রতিটা স্কুল যদি পালন করে, প্রতিটা অভিভাবক, প্রতিটা ফ্যামিলি পালন করে, তাহলে কিন্তু আজকের পরিস্থিতির সৃষ্টি হবে না। থ্যাংক ইউ। আমি আপুর কাছে আসবো প্রমিসেস মেডিকেল লিমিটেড সম্পর্কে একটু জানতে চাই, যে আমার সৌভাগ্য হয়েছিল সেখানে ঘুরে আসার, দেখার, অ্যান্ড আই লাভ দ্যাট প্লেস। তো আমরা যখন সরকারি রিহ্যাবের কথা বলি বা অন্যান্য রিহ্যাবের কথা বলি, একটা জেলখানা, একটা অন্ধকারাচ্ছন্ন রুম, একটা খুব মন খারাপ করা জায়গা, এরকম একটা সিনারিও ভেসে ওঠে সামহাও আমরা। কিন্তু আমি এখানে এই ডিফারেন্সটা দেখেছি, একটা রেস্টুরেন্ট ফিলিং, রুফটপটা খুব সুন্দর, বাচ্চারা ওখানে গিটার প্লে করছে, বিলিয়ার্ড খেলার সুযোগ আছে। তো এই পরিবেশে যখন আমরা একটা ফ্যাসিলিটিস দিচ্ছি, অনেক মধ্যবিত্ত বা নিম্নবিত্তর মানুষরা হয়তো এই ফ্যাসিলিটিসগুলো চাচ্ছে, কিন্তু ওনারা এসে বলছেন যে এত কস্টলি, এত এক্সপেন্সিভ, আমরা কীভাবে এখানে আসব। এই প্রসঙ্গে অবশ্যই দর্শকদের এনকারেজ করবেন, আপনার কি বলার আছে? এখানে যেটা বলার আছে যে রিহ্যাব সেন্টার কিন্তু এখন অনেক আছে, অনেক এনজিও অনেক রিহ্যাব এখানে ওপেন করেছে। তো আমরা যে ফ্যাসিলিটিসটা দিচ্ছি আসলে, যে আর আমরা একটা লেভেলের মানুষকে কিন্তু সার্ভ করছি এখানে, সত্যি কথা বলতে গেলে যে তারা আসছে, তারা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারছে, আবার অনেকে যেটা পারছে না। তো তাদের ক্ষেত্রে যেটা বলার আছে যে মানে আমাদের অন্তত আমাদের সাথে এসে কমিউনিকেট করুক তারা, যে তাদের কোন জায়গাটা অসুবিধা, তারা কিভাবে পারছে না সে জায়গাগুলো অন্তত আমাদেরকে জানা। সুতরাং তাহলে তাদের সাথে আমরা তাদের মতো করে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো। আমার মনে হয় যে প্রমিসেসে যারা আসে, যারা এখানে ট্রিটমেন্ট নিয়ে যায়, তারা সাথে করে আরো নতুন কিছু রিলেশন নিয়ে যায় এখান থেকে, এবং এই রিলেশন কখনো ছিন্ন হয় না। আমি দেখেছি যে তারা এখান থেকে ফিরে যাওয়ার পর কোচিং থেকে আসার পথে আপনার সাথে দেখা করে যাচ্ছে বা ফোন দিচ্ছে, বা বার্থডে পার্টিতে আবার আপনারা এই ফ্যামিলির মতো করে সেখানে যাচ্ছেন। হ্যাঁ, খুব বিউটিফুল একটা বন্ডিং যেটা আমাদের ইন্সপায়ার করে। তারা তারা যখন ভালো লাগছে না তখন তারা এখানে আসছে, তারা অলওয়েজ ওয়েলকাম প্রমিসেস। খুব সুন্দর উদ্যোগ, এটার আমরা সাধুবাদ জানাই, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আমি একটু স্যারের কাছে লাস্ট প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে এতক্ষণ যে গল্প করলাম তার মধ্যে বারবার আসে যে যখন কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে অথবা এখান থেকে আসলেই রিকভার করে আসছে, তারপরও তাকে আমরা নেগেটিভ একটা অন্যরকম দৃষ্টিতে দেখি। মেয়ে বা ছেলে হলে তাদের আমার বিয়ে দিতে কষ্ট হয়, কোনো ইনস্টিটিউশনে ভর্তি করাবো সেখানে তার হিস্ট্রি চেক করে এরকম হলে আবার তাকে দোষারোপ করা হচ্ছে, সে আবার ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো ওই জিনিসটা কাটিয়ে পজিটিভ চেঞ্জ নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়, এই উদ্দেশ্যে আসলে আমি চাই আপনি দর্শকদের কিছু বলেন। মাদকাসক্ত ছেলেরা বা মেয়েরা তো একটা কোনো ইনফেকশাস ডিজিজ নিয়ে আসে না যেটা সারা জীবন সে বহন করবে। সুতরাং এটা একটা রোগ, এমন রোগ যেটা চিকিৎসার মধ্যে সুস্থ হওয়া যায়। সুতরাং যদি কোনো সন্তান মাদকাসক্ত হয়, তাকে পরিপূর্ণ একটা চিকিৎসা দেন, সেই চিকিৎসার মাধ্যমে সে সমাজে আবার অবশ্যই স্বাভাবিকের মতোই ফিরে আসবে, এবং সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে, সে পড়াশোনা করতে পারে, সে চাকরি করতে পারবে, সে বিবাহ করতে পারে, সব কিছু কাজই তার দ্বারা সম্ভব। শুধু প্রয়োজন একটি সহায়তা এবং তার কাজের প্রশংসা করা, এবং এই কাজগুলো যদি আমরা করি তাহলে একজন মাদকাসক্ত নিয়ে আমরা যেটুকু ভাবি যে তার দ্বারা কোনো কাজই হবে না, সমাজের জন্য সে একটা বোঝা হয়ে যাবে, আসলে কিন্তু কথাটা একেবারেই মিথ্যা। এখনও অনেক ভরি ভরি উদাহরণ রয়েছে সমাজে আমাদের, যারা একসময় মাদকাসক্ত ছিল, এখন তারা মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে, শুধু না
অন্যদেরকে মাদকমুক্ত করার জন্য নিজেরা যাচ্ছে কাজ করে যাচ্ছে। এই যে একটা এক্সাম্পল তারা সেট করতে পারছে এবং সেটা যে তারা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আমাদের সমাজে আছে সেটি আমরা সবার সামনে তুলে ধরতে চাই। এবং কখনোই আমি বলি না যে এদেরকে ঘৃণা করা যায়, এদেরকে আমরা বলতে পারি না, এদের নিন্দা করা যায়। এরা সমাজের একটা পরিস্থিতির কারণে আজকে অসুস্থ হয়েছিল, আবার সুস্থ হয়েছে। আমরা যেমন একটা রোগ থেকে সুস্থ হয়ে আবার ফিরে আবার কাজ করব, তাদেরকে আরো বেশি বেশি ওয়ার্ম ওয়েলকাম করাটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তাদেরকে জানাবো এবং তাদেরকে কাজে উৎসাহিত করব, তারা আমাদের কাজে সহায়তা করবে, তারা দেশকে এগিয়ে নেবে। থ্যাংক ইউ। আচ্ছা, কথা বলে খুবই ভালো লাগলো, দেখা হবে অন্য কোথাও। স্যার আপু দুজনকেই বলছি, সময় করে সময় দিয়েছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ। 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 দেখতে দেখতে প্রমিসেস জানতে চায়ের সময় একদম শেষ। আছে মেহজাবিন রিন্তি, এখানেই বিদায় নিব। আমরা যে যেখানে আছি, যে কাজটি করছি, সেই কাজটি যদি আমরা সুন্দরভাবে করতে পারি, ঠিকভাবে করতে পারি, সৎভাবে করতে পারি, তাহলে মনে হয় আমি ভালো থাকবো, আমার পাশের মানুষ ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, দুনিয়াটা সুন্দর হয়ে যাবে। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।